كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعليكم السلام ورحمة الله. ভাই আপনি জানতে চেয়েছেন যে মায়ের পায়ের তলে বা মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিসটি কতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মানে এটি হাদিস সহিহ না যাইব? যাই হোক ভাই, এই ব্যাপারে একটা হাদিস রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এই মর্মে একটা হাদিস আছে, যেটা সেটা মওজু বা জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে এটা মিথ্যারোপ করা হয়েছে, এটা সহি নয়। সিলসিলা জরিফুল মওজু হাদিস নম্বর 593। তবে অন্য একটি হাদিস আছে, অবশ্য ওই হাদিসটা যদি সহি হয়ে যায় তাহলে পৃথিবীতে যত মায়েরা আছে তাদের পায়ে নিয়ে জান্নাত, এটাই প্রমাণিত হয়। উম্মাহাত শব্দ ব্যবহার করা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মানে তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত, এটা প্রমাণিত হচ্ছে। বিশেষ করে যারা মমিনা বা মমিন ব্যক্তি তাদের জন্য সেটা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআবিয়া বিন জাহিমা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, দিয়ে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি যুদ্ধ যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা কি বেঁচে আছে? সে বলল, তিনি বললেন, হ্যাঁ বেঁচে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালজিমহা, তুমি তাকে আঁকড়ে ধরো, অর্থাৎ তারই পরিষেবা দাও, খিদমত করো। ফাইনাল জান্নাত তাহাদা রিজলাইহা, নিশ্চয় জান্নাত তার পায়ের নিচে। এই এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেটা এই সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এই হাদিসটি রয়েছে হুকুকুন নিসা ফিল ইসলাম, প্রথম খণ্ডে 195 পৃষ্ঠায়। তারপরে সুনান নাসাই হাদিস নম্বর 3104, সহিহ ইবনে হাদিসটি হাসান এবং সহিহ ইবনে মাজা হাদিস নম্বর 2781। তো মায়ের পায়ের নিচে জান্নাত, এটা বিশেষভাবে যারা মুমিন পরহেজগার তাদের জন্য এটা প্রযোজ্য, আর যারা মুমিন নয় তাদের ক্ষেত্রে সেটা নয়। মুমিন ছাড়া মায়ের পায়ে, হয়তো অনেকে নামাজ পড়ে না, পাঁচ রক্তের সালাত আদায় করে না, তারপরে মায়ের পায়ের তলে জান্নাত পাবে না যদি সেবা করে, তারপরেও নামাজও পড়ে সেবাও করে, তাহলে ঠিক আছে, তাহলে জান্নাত। অতএব আপনার যেটা প্রশ্ন, মায়ের পায়ের নিচে জান্নাত, এই মর্মে যেটা হাদিস, মায়ের পায়ের নিচে জান্নাত এটা সহি, কিন্তু মায়েদের পায়ের নিচে জান্নাত এটা জাল। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।